আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখি আপনারা সব ভালো আছেন, আল্লাহ রহমতে আমিও ভালো আছি। সো আজকে আমি স্যার আপনারা দেখাইতাম কিলা আমি হিজল হুটকি দিয়ে চাটনি বানাই কি লাউ ফাতা দিয়া। সো আপনারা দেখবা, আশা রাখি এনজয় করবা। সো ফাতারে দইয়া ফয়লা লইলে বা ক্যালেন্ডারও বা যখন তাওয়ার মাঝে ফাতা তৈবা কয়েকটা, বটমে দি তলবা দি তৈবা ফাতা কয়েকটা, আর মাঝানো তৈবা আপনার হিজল হুটকি দইয়া কি এটারে দেলাই বা মাঝখানো বেসিক্যালি লেয়া করবা কি। সো ফাতা তলে দি আর মাঝখানো এলে গাড়ি উঠকি বা দেহিবার ফাতা উফরে শেষ হয়ে আসেন ফাতারে মাঝখানো আঁকি উঠকি দিয়া বাইন দিয়া আঁকি ফুরইন। বাট আমি ওলা আঁকি আমার কাছে লাগে ইজি হয়। সো ওগুলা তো ইয়া আপনারা বাদে গুড়ে রাখি লইবা, একটা কেটা লিড দিয়া একটা হরা দিয়া গুড়ে রাখি লইবা। আর বাদে এটা দিয়ে আপনারা চাইন যদি ওলা জাস্ট বেশ করে কাঁচামরিচ দেওয়া আর পেঁয়াজ আর গার্লিক দেওয়া রসুন আপনারা খালি কাঁচামরিচ দিয়ে গ্রিন চাটনি যেটা খায় না কিন্তু সে ওলা। বাট আমার গ্রিন কালার চাটনি খাইতে ভালো লাগে না, করে আমি মরচা পাউডার তোরা আর করি লাই, বাট কাঁচামরিচও দেই। আশা রাখি যারা যারা দেখবা ইনশাল্লাহ দেখবা যে খাইয়া হারি নানি এই চাটনি আসলে খুব একটা টেস্টি চাটনি হয়, সবই বালা ফাইন আমরা যারা আঁকি খাই আঁকি। তো যারা যারা খাইছেন না রিকোয়েস্ট থাকবো যে আসুন আমি নিজের গার্ডেনও যদি বাংলা ফটনা থাকে, সো ফ্রেন্ড বন্ধুদের গার্ডেন থাকলে আইনা চারটে পাঁচটা ফাটা আইনা খাইয়া দেখুন জানো। সো আমি আলাদা খান ফানোর মাঝে আমার একটা পেঁয়াজ আর আস্তে একটা রসুন আমি আঁকি এটার রোস্ট বাজি লাইছি আর কি, তেল নাই আনা তেলে বাজি লাইছি। ইন দ্য মেন টাইম আমার ফাটা অক্সিজেন ধরে আমি একবার ফিরাই দিমু দিয়া হারি আঁকি বাদে আমি ব্লেন্ডারও হারাই লিমো সপ্তাহ দিয়া। সো রিকোয়েস্ট রইল সবে টেস্ট করবা, টেস্ট করিয়া কমেন্টও জানাইবা মজা লাগছে কি না লাগছে। অবভিয়াসলি দেখতে পারা আপনারা সপ্তাহ আমি ব্লেন্ডারের মধ্যে হারাই লাম, হারাইয়া ব্লেন্ড করে লইমো। বেশি সময় লাগে না, এটা অ্যারাউন্ড অ্যাবাউট 5 মিনিটস আমার লাগে। সো সল্ট দিলাইবা, লবণ আমি এখানে দিলাম 4 চামচ দিয়ে 1 চামচ, যা যতক্ষণ ভালো লাগবে তখন দিবা টেস্ট অনুযায়ী যে যতক্ষণ খাইন। তো দেখতে পারা গ্রিন চাটনি হয়ে গেছে কি, তো ইটা চাটনি আপনি খাই দিতে পারবা। বাট আমি আর কি যেমন যে 2 চামচ মরিচ আর করবো বিকজ আমি বেলা পাই লাল কালার লি একই চাটনি। তো সবরে ধন্যবাদ আমার ভিডিও যারা যারা দেখা যারা যারা সাবস্ক্রাইব করবা, থ্যাংক ইউ সো মাচ সবরে অন্তর থেকে বালা বালা করি আর কি আমি থ্যাংক ইউ করলাম। So thank you very much to all the viewers and to everybody that's subscribing to my channel. Allah Hafiz. Assalamu alaikum.